আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে কোমরে ব্যথা খুব কমন একটি ইস্যু, আপনাদের অনেকেরই এই সমস্যায় ভুগে থাকেন। তো কোমরে ব্যথার বিপজ্জনক চিহ্নগুলো কী, অথবা আপনি যদি বলতে পারেন যে কোমরে ব্যথায় কখন আপনি সতর্ক অবস্থানে নেবেন, যেটা আমার আসলে আমলে নেওয়া উচিত অথবা চিকিৎসকের কাছে যাওয়া উচিত, ঠিক এই বিষয়টি জানতে আজকের পুরো ভিডিওতে আশা করি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমেই জেনে নেই যে আসলে কোমরে ব্যথায় আপনি কখন সতর্ক হবেন। এটা প্রত্যেকটা জায়গায় আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আপনাদের জীবনযাপন পদ্ধতিতে খেয়াল রাখতে হবে। যে কোমরে ব্যথায় যারা ভুগেন, তারা অনেক সময় আছে যে কিছুটা ব্যথা সহ্য করে চলছেন, অথবা কাজের ভেতরে আপনি যে প্রফেশনাল ওয়ার্ক করছেন সেটার মধ্যে ভুলে যাচ্ছেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, অথবা আপনি দৈনন্দিন কিছু হালকা এক্সারসাইজ করছেন ব্যথা চলে যাচ্ছে, কিন্তু কোনো কোনো সময় দেখবে হঠাৎ প্রচণ্ড রকমের ব্যথা হচ্ছে যে আপনি পা নাড়াতে পারছেন না। এক নম্বর সাইন, যখনই এরকম কিছু হবে হঠাৎ প্রচণ্ড রকমের ব্যথা হচ্ছে কিন্তু পা নাড়াতে পারছেন না একই সাথে, এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমি মনে করি যে আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবে। আসলে ব্যাপারটা কি, অনেক সময় দেখা যায় কোনো কোনো মাসেল বা লিগামেন্টের প্রচণ্ড ইঞ্জুরিতে কিন্তু এই ধরনের সমস্যা হয়, হঠাৎ করে আপনার অ্যাবনর্মাল কোনো পজিশনে আপনার পায়ে কোমরে, অথবা কোনো অ্যাবনর্মাল পজিশনে কোনো জিনিস আনতে গিয়েছেন প্রচণ্ড রকমের, অথবা বাথরুম থেকে উঠতে গিয়েছেন সে ধরনের, কিন্তু আপনি এই সময় এই ধরনের প্রচণ্ড ব্যথার শিকার হতে পারেন। তো যখনই আপনি দেখবেন প্রচণ্ড ব্যথা, আপনি পা নাড়াতে পারছেন না, তখনই আপনাকে খেয়াল করতে হবে যে চিকিৎসকের কাছে যেতে হবে। এরপরে যে কথাটি বলবো সেটা হচ্ছে কোমরে ব্যথা আছে দীর্ঘদিন কিন্তু একই সাথে আপনি দেখছেন যে আপনার ওজনও কমে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যখন আপনি দেখবেন যে কোমরে ব্যথা আছে কিন্তু একটু হালকা অল্প ব্যথা সবসময়ই আছে, কিন্তু একই সাথে আপনি দেখছেন যে আপনার এক মাসে ভালো রকমের ওজন কমে গিয়েছে, এই বিষয়টি যাদের আছে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং বিষয়টি ভালো করে খতিয়ে দেখা দরকার। বিভিন্ন কারণে হতে পারে, সেটা সাধারণত আমরা জানি যে কোমরে ব্যথায় যদি কোনো কোনো কারণে আমাদের মেরুদণ্ডে টিউমার হয় সেটাও যেমন একটা কারণ হতে পারে। অনেক সময় মেরুদণ্ডে কিন্তু টিউবারকুলোসিস বা টিবি, যেটা আমরা মনে করি যে শুধুমাত্র ফুসফুসে হয়, ব্যাপারটা কিন্তু তা না, এটা মেরুদণ্ডের যে টিবি সেটা কিন্তু খুবই মারাত্মক এবং এটা অনেক বেশি সময় লাগে চিকিৎসা করতে, তবে এটা যদি নির্ণয় করা যায় তাহলে কিন্তু এটা চিকিৎসা করা সম্ভব। এই জন্য শুরুতেই আপনাকে সতর্ক থাকতে হবে, যদি এই ধরনের সমস্যা হয় কোমরে ব্যথা, একটা হালকা ব্যথা ধীরে ধীরে বাড়ছে কিন্তু আপনার ওজন কমে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে কোমরে ব্যথার সাথে সাথে ব্যথাটা নিচে নেমে যাচ্ছে, এটা যদি হয়, যদি দেখেন যে ব্যথাটা আপনার নিচে নেমে যাচ্ছে দুই পায়ে অথবা কোনো এক পায়ে, কোমরে ব্যথা আগে ছিল স্থানীয় বা একই জায়গায় ব্যথা ছিল, এক জায়গায় হাত দিয়ে দেখাতে পারতেন কিন্তু এখন সেটা আস্তে আস্তে নিচে নামছে, পায়ের নিচে নামছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা হাঁটু পর্যন্ত নিচে নামে সেটাও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে পায়ের আঙ্গুল পর্যন্ত নিচে নেমে যেতে পারে। যদি এই ধরনের ব্যথা হয় তাহলে এটা আমরা বলি রেডিকুলোপ্যাথি, এইটা কিন্তু কোমরে ব্যথার খুব গুরুত্বপূর্ণ একটি সাইন, যেটাতে আমরা সাধারণত বলে থাকি কোমরে ব্যথা যে রগে চাপ বা নার্ভে চাপ, যেটা আপনারা বলেন PLID জাতীয় সমস্যা, সেইটার একটা খারাপ লক্ষণ, এবং এটা দিয়ে বোঝা যায় যে এই ব্যথাটা একটু খারাপ দিকে যাচ্ছে। তাহলে আপনি যদি শুরুতেই সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনি এটা থেকে রক্ষা পেতে পারবেন। এরপরে যেটা কোমরে ব্যথা, দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা কিন্তু আস্তে আস্তে আপনার পাটা অবশ অনুভূত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখছেন যে পায়ের বোধ শক্তি পাচ্ছেন না, আঙ্গুলের বোধ শক্তি চলে যাচ্ছে, ঠিক এই জাতীয় প্রবলেম যাদের আছে অবশ্যই অবশ্যই আপনি চিকিৎসকের সাথে দ্রুত শরণাপন্ন হবেন এবং এই বিষয়টি সঠিকভাবে ইভ্যালুয়েশন করে নেবেন যে আসলে আপনার কোমরে ব্যথাটি কী কারণে হচ্ছে। একই সাথে আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রচণ্ড রকমের কোমরে ব্যথা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরে, অনেক সময় দেখা যায় যে সিজারিয়ান সেকশনের পরে প্রচণ্ড ব্যথা আপনি অনুভব করছেন, পা ফেলতে পারছেন না, অবশ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ব্যথাটা নিচেও নেমে আসছে, এই জাতীয় প্রবলেম যাদের হয় তারা অবশ্যই চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন এবং এই বিষয়টি সাধারণত আমরা দেখেছি, আমার অনেকগুলো ভিডিও আমি করেছি সেখান থেকে পাইরিফর্মিস সিন্ড্রোম নামে যে কথাটি আমি বলেছি বা এই ব্যথার কথা বলেছি সেটার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে কোনো অপারেশনের পরে, বিশেষ করে সিজারিয়ান সেকশন অপারেশনের পরে, অথবা দীর্ঘমেয়াদী যারা বিছানায় শুয়ে থাকেন তাদের ক্ষেত্রে হঠাৎ কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যে আপনার কোনো কোনো কারণে প্রচণ্ড, এটাকে সায়াটিকাও বলা যায়, যে সায়াটিক নার্ভের চাপের কারণে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হয় এবং পা ফেলতে
কষ্ট হয়, এই জাতীয় ব্যথা যাদের হবে তারা অবশ্যই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো প্রত্যেকটি জায়গায় আমি যে কয়েকটি কারণ উল্লেখ করছি প্রত্যেকটি কারণের ব্যাখ্যা বলেছি, এবং প্রত্যেকটি জায়গায় যদি আগে বা অ্যাডভান্স হওয়ার আগে যদি আপনার চিকিৎসকের সাথে শরণাপন্ন হন তাহলে কিন্তু এটা চিকিৎসা কঠিন নয়, এবং অনেক ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ভালো চিকিৎসা দিতে পারি। তো প্রিয় দর্শক, যে কয়টি লক্ষণের কথা আমি বললাম এই কয়টি লক্ষণ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কোমরে ব্যথার স্বাভাবিক চিকিৎসা নিয়ে এবং আপনার জীবনযাপন পদ্ধতিতে একটি স্বাভাবিক পরিবর্তন নিয়ে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর কোমরে ব্যথা মুক্ত থাকলে আপনি যেমন ব্যক্তিগতভাবে ভালো থাকবেন যেমন সামাজিকভাবে এবং ব্যক্তিগত পারিবারিক জীবনেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সকলেই ভালো থাকুন এবং কোমরে ব্যথা মুক্ত থাকুন।